গরম হয়ে ব্যাটারি ফেটে যেতে পারে, তাই ফোনের ক্ষেত্রে গরমে একটু বেশি যত্নশীল হওয়া প্রয়োজন। তাই কয়েকটা বিষয় অবশ্যই নজরে রাখুন, নইলে ঘটে যেতে পারে চরম অঘটন। দেখুন বিস্তারিত। বাড়ছে গরম, এই সময় ইলেকট্রনিক জিনিসের বিশেষ যত্নের প্রয়োজন। এমনিতেই তাপমাত্রা থাকে বেশি, তারপর দীর্ঘক্ষণ তা ব্যবহার করলে বা চালিয়ে রাখলে খুব তাড়াতাড়ি তা গরম হয়ে যায়, যার মধ্যে অন্যতম হলো ফোন। ফোনের ব্যবহার সব থেকে বেশি হয়ে থাকে, তাই এই সময় একটু সচেতনতার অভাব হলেই ঘটে যেতে পারে বিপত্তি। গরম হয়ে ব্যাটারি ফেটে যেতে পারে, তাই ফোনের ক্ষেত্রে গরমে একটু বেশি যত্নশীল হওয়া প্রয়োজন। তাই কয়েকটা বিষয় অবশ্যই নজরে রাখুন, নইলে ঘটে যেতে পারে চরম অঘটন। বিপদ এড়াতে কী কী করবেন? বেশিক্ষণ ফোন চার্জ দেবেন না। প্রতিটা ফোনের ব্যাটারির ক্ষমতার উপর নির্ভর করে তা কতক্ষণ চার্জে দিতে হয়, তাই নির্দিষ্ট সেই 2 থেকে 4 ঘন্টার বেশি চার্জে বসিয়ে রাখবেন না। ফোন চার্জে দিয়ে কথা বলবেন না, এখন তাপমাত্রা এমনই গরম, ফোন চার্জে থাকলে গরম হয়ে যায়, তার উপর যদি ফোন করা হয় তাতে ফোনের ব্যাটারিতে চাপ পড়ে। কোনো কাজের ব্যস্ততায় রোদে ফোন ফেলে রাখবেন না। ধরুন এমন কোথাও আছেন যেখানে রোদ, হয়তো ভুলে হাতের কাছে ফোনটা রেখে দিলেন, এমনটা করবেন না, তাতে ফোনের সমস্যা বেড়ে যেতে পারে। কোনো ফোনের ব্যাটারি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তবে তা জোর করে ব্যবহার করা নয়, তা দ্রুত পাল্টে ফেলুন। অনেক সময় দেখবেন ফোনের পেছনে কিছু অংশ ফ্লুইড বেরিয়ে আসে, সেই ক্ষেত্রে সচেতন থাকুন, ফোন পাল্টে ফেলুন। ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলবেন না, এতে সমস্যা বাড়তে পারে। ফোনকে বিশ্রাম দিন, ঠান্ডা হতে দিন, নয়তো বিপদের সম্ভাবনা বাড়বে।